ড ইজ পেপার বাই রাস্কিন বন্ড যেমন আমি লিখি একটা উজ্জ্বল হলুদ প্রজাপতি খোলা জানালা দিয়ে উড়ে এসে আমার লেখার কাগজের উপর বসল দেরাদুনের ছোট ঘরের কথা মনে করে দিল যেখানে লেখক হবার মজা পাওয়া যায় আমি আমার ছোট ঘরে থেকে বড় হয়েছি যে ঘরের লোকের ছেড়ে যাওয়া খাট চেয়ার টেবিল দিয়ে সাজানো আমি বড় হয়েছি দেয়ালে নীল পোস্টা পোশাকে কনস্টেবলের ছবি দেখে যদিও আমি কখনো ছেলেটার তাকানোর দিকে নজর দিইনি কিন্তু লন্ডনের বিছানা যুক্ত ঘরে ব্যাপারটা আলাদা হোমস্টেডের বেলসাই পার্কে সুইশ ঘরে অথবা টুটিংয়ে তারা সবাই একইভাবে একাকী সেখানে কেউ কারোর নিয়ে মাথা ব্যথা করে না আমার রেডিও জোরে বাজানোর অভিযোগ জানানো ছাড়া এবং ঘরের মালকিনকে সময় মতো ভাড়া না দিলে অভিযোগ করত যদি তুমি কারোর সঙ্গে চাই তাহলে রাত্রে বাইরে যেতে হবে যদি খেতে চাও তাহলে রাস্তার ধারে হেঁটে কাছাকাছি কোনো খাবার দোকানে অথবা জল খাবার দোকানে যেতে হবে যদি সময় ব্যয় করতে চাও তো সিনেমার দেখ দেখো হলে বসে যদি স্নান করতে চাও তাহলে সার্বজনীন স্নানের ঘরে গিয়ে ইন সিলিং দুই সিলিং ও ছয় প্যান্টস দিয়ে স্নান করে নাও তোমাকে একটা ছোট সাবান টাওয়াল এবং গরম জলের টপ দেওয়া হবে ট আমাকে ছোটবেলার জামনগরে ফিরিয়ে নিয়ে যায় যেখানে আমাকে আয়া দ্বারা সাবান মাখিয়ে গা ঘষে দেওয়া হতো কিন্তু লন্ডনে কোনো আয়া নেই ঘরের সঙ্গে লাউবাসানের ঘর খুবই কম এবং খরচ সাপেক্ষ অন্যদিকে রাজপুত আমার বাড়িতে একাকীর খুব উল্টো অবস্থা সেখানে সামনে দাবা যেখান থেকে আমি দূরের বড় রাস্তার কাজকর্ম এবং দোকান ঠিক আমার ঘরের নিচে আমি একটা বড় অসত্য গাছ দেখতে পাই যাতে প্রচুর পাখি কঠরে ডাল ডালি এবং একই ছোট ছোট জীব এসে ঠাঁই পায় আমার কোনো পাশের ঘর ছিল না যে একই সিঁড়ি ব্যবহার করতে হবে এবং ঘুমন্ত গরুর দ্বারা সেই বন্ধ হয়ে থাকতো যাদের উপর দিয়ে উপরে উঠতে হবে গরুটা কিছুতেই সরত না পিছনে চা চাকরদের অথবা কম উপার্জন ভাড়াটিয়া কোথায় আমি শুরু করব আমি মনে করি শ্রীমতী সিং সবচেয়ে ভালো প্রতিবেশী খুব সুন্দরী মহিলা তিরিশ বছর বয়সে যিনি হুঁকো খেতেন তিনি মেনপুরু গ্রামের কাছে থেকে এসেছিলেন তার স্বামী পুলিশের সাব ইন্সপেক্টর তাদের একটা ছেলে তার নাম অনিল মজা ছাড়া সবসময় লজেন্টু যাচ্ছে কিন্তু সিং প্রায় তার গ্রামে ভৌতিক গল্প শুনিয়ে আমাকে খুশি করত। আমি সেগুলি আমার গল্পতে ব্যবহার করতে দেরি করতাম না গোধূলির সময় শ্রীমতী সিং তার ঘরে বসে হুঁকোর ধোঁয়া টানতে টানতে মেয়ে ভূতের গল্প বলতে শুরু করলো যে এক রাতে মেয়ে ভূত উলঙ্গ হয়ে পা পিছলে পা পিছনের দিকে করে সামনে এলো ভূতেদের সামনের দিকে বড় দাঁত যা দিয়ে তারা মানুষের রক্ত চুষে খায় ভূতগুলো সাপ এবং জন্তুদের আকার ধারণ করত। আমি খুব উৎসাহী ছিলাম চুলেল ভূতের সঙ্গে দেখা করার জন্য অত্যন্ত ভালো দেখতে হবে আমি ভেবেছিলাম কিন্তু দেরাদুনের সমস্ত মেয়েদের পা সামনের দিকে আমি মন মুঞ্জিয়ার ব্যাপার নিয়ে একটা বিশেষ উৎসাহ পায় যার একটা ব্রাহ্মণ ছেলের সঙ্গে বিয়ের আগে ছেলেটি মারা গিয়েছিল এখন সে ফাঁকা অসত্য গাছের ডালের উপর বাস করে যখন মুঞ্জিয়া রেগে যায় তখন সে গাছ থেকে ছুটে গিয়ে টাঙ্গা করে বুলেট কার্ড এবং সাইকেলে করে যায় শ্রীমতী সিং বললো যে তিনি বাসে ছিলেন এবং মঞ্জিরা বাসটা উল্টে দিয়ে ছিল তিনি আমাকে সাবধান করে বললেন যে যে কেউ অসত্য গাছে নিচ দিয়ে রাতে যাওয়ার সময় মুখ কাপড় দিয়ে চাপা রেখে অথবা হাত দিয়ে মুখ না ঢেকে ঢেকে তুলতে যদি সে ভুলে যায় তাহলে মঞ্জিরা ছুটে এসে তার গলা টিপে ধরে এবং তার বলাশম করে ছাড়ে গরমের রাতে আমি সামনের দাবাতে ঘুমাই যেখান থেকে গোটা অসত্য গাছের দেখা যায় শুধু মুঞ্জিরা নয় কারোর দিয়ে আমাকে ভুগতে হয়নি অনিল আমার পাশের সবার জন্য মাঝে মাঝে বলে অনিল ঘুমাত মুখ হাঁ করে এবং মাঝে মাঝে আব ঘিরত এবং তার হজম ঠিক হতো তাকে মুঞ্জিয়া ভয় থাকতো না শ্রীমতী সিং একবার বলেছিলেন যে তিনি তার স্বামীর প্রথম পক্ষে স্ত্রীর ভূত দেখেছিলেন সেই ভূতটা অনিলকে তুলে নিয়ে গিয়েছিল তার কিছু মাস পরে বাচ্চার খাড় থেকে বাচ্চাকে হাতে করে তুলে নিয়ে বলল যে তিনি আনন্দিত যে বাচ্চাটা একটা ছেলে তিনি এগারো বছরের পুরানো ঘটনা কারোর সঙ্গে আলোচনা করেন না শ্রীমতী সিং আমাকে মঞ্চ শিখিয়েছিলেন যখন আমি ভূত পেতে দ্বারা ভয় পাই তখন বলে আমি মনে মনে বলতাম ভূত প্রেত বিশ্বাস দানব ছুমন্তর সব নিকালিয়া আনা মনে মনে শিব ও পেহে ভূত প্রেত এখানে যারা জড়ো হয়েছে ভগবান শিব আসছে ভয় পাওয়ার কিছু নেই যদি আমি দেশকে বসে কাজ করছি অনিল আমার দিকে আমার দিকে আসছে আমি মনে মঞ্চ মুখস্থ বলি এটা ভূতপ্রেতের উপর কাজ করে কিন্তু অনিলের উপর কোনো প্রভাব নেই তখন কোথায় আমি আমার প্রথম অর্ধ জীবন উপন্যাসে ছোট ভালো বন্ধুদের সম্পর্কে লিখেছিলাম সুমীর পরিবার কলকাতায় চলে গিয়েছিল এবং কিষানরা বোম্বাইয়ে তখন দেরাদন আর যুবকদের ভবিষ্যৎ তৈরি জায়গা থাকলো না তারা স্কুল কলেজ শেষ করে বাইরে চলে যায় শহরটা ঘুমন্ত ফাঁকা শেখার জন্য ভালো জায়গা কিন্তু উপায় করে বেঁচে থাক কঠিন অন্যরা তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চেষ্টায় চালাচ্ছে অথবা কলেজে অনেকটা দূরে অথবা ছাত্ররা তাদের কলা বিভাগ বিজ্ঞান বিভাগ ডিগ্রিতে ব্যস্ত কলেজ অনেকটা দূরে তাই তারা তাই যারা স্কুলে ভালো ফল করে পাশ করে তারা স্কুল শেষ করার পর বাইরে বেরোলের বাইরে চলে যায় দিলরাম বাজারের দুটি ছাত্রের কথা ধরা যাক গুরুচরণ সাধারণ মানের ছাত্র উচ্চমাধ্যমিক শেষ করার পর হংকং এতে তার কাকার কাছে চলে যায় দশ বছর পরে সে ইনকাম দপ্তরের সুপারিনটেন্ডেন্ট হলো অন্য আর একজন হলো নারীন্দার সে পরীক্ষায় পাশ করার জন্য টিউশন সবসময় পড়তো সে ভালো ইংরাজি বলতে পারত এবং ব্যবসা করার ইচ্ছা আছে এখন সে ইংল্যান্ডের সবচেয়ে বড় মদের দোকানের মালিক সে কখন মদ খায় সে কখন মদ খায় না রোডালা এই দুজন অথবা যারা মধ্যশ্রেণী পরিবার থেকে আসে তাদের ভবিষ্যৎ জীবন কি হবে জানা অসম্ভব সব সময় ভবিষ্যৎ এত সুখকর হয় না সুধীর মজাদার ধূর্ত ছেড়ে জলপাইগুড়িতে গিয়েছিল চা বাগানের ম্যানেজার হতে চা বাগানে শ্রমিকদের হাতে মারা গিয়েছিলেন কিসেন ছেলেটা খারাপ নয় নায়করা আগে থেকেই তৈরি হয়ে আসে একটা জলে ডুবে যাওয়া বাচ্চাকে বাঁচাতে গিয়ে চল্লিশ বছর বয়সে মারা যায় আমার নিজের ভবিষ্যৎ অনুমান করা সহজ একদিন এদিক থেকে কুড়ি বছর বয়সে আমি প্রকাশিত লেখক যদিও বেশি লোক কথা শুনেন এবং যদিও আমি যথেষ্ট টাকা পাইনি তখন এবং সময় সম্ভবত কখনও পাবো পারব আমার বন্ধুদের মধ্যে একটা সাধারণ ধারণা যে একটু অন্য রকমের লোক যে নিজের লক্ষ্যে স্থির থাকি যে কাগজ কলম নিয়ে যথেষ্ট ভালো কিছু করব। আমি গাড়ি চালাতে পারি না আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম আমি বিদ্যুতের সমস্যা সারাতে পারি না আমার বাজারে সবজি কেনার চেষ্টা একটা বিশাল জটিলতা আমার তরকারি তৈরি সকলের হাসির খারাপ হয়ে যায় আমি আলু সবজিতে বড় চামচের এক চামচ চিনি দিয়ে দিই এবং রান্না করার চেষ্টা করি এটা সত্যি যদিও চিনি তরকারির গন্ধকে বাড়িয়ে দেয় গুজরাটিরা ভালো বলেছিলেন কিন্তু দেরাদুনে আমি ছাড়া নিবার কেউ নেই অন্যদিকে আমি টাইপ করতে পারি সবার চাকরির জন্য দরখাস্ত লিখতে পারি প্রেম রোগগ্রস্ত ছেলেকে তার বান্ধবীর জন্য চিঠি লিখে দিতে পারি যাহা কিছু আমি স্কুল নিয়ে শিখেছিলাম সকালবেলা বিছানা থেকে হেঁটে দূরে রাস্তায় টিকিয়া চা চাটের পয়সা দিতে পারতাম ঘড়ি বাড়ির কাছে আমরা খরচ করতাম টিকিয়া খাওয়ার রেকর্ড করেছিলাম একবার আমি তিরিশের বেশি আলু প্যাটিস খেয়েছিলাম স্বাভাবিকভাবে তারপর বদরজম এবং মুখ ঠেলে বাইরে বার হয়ে আস আসছে যাতে করে আর একটা টিকিয়া খেতে না পারি